আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিভার্স আমরা ফাংশনের ছয় নাম্বার ভিডিও নিয়ে এসেছি তো এইখানে আমরা মূলত মানে বাকাসিবোর বিভিন্ন পরীক্ষায় আসেনি কোনো পরীক্ষাতে আসেনি হয়তো অনেক পূর্বে আসলে আসতে পারে আমি জানি না খুঁজে পাওয়া যায়নি এই ফাংশনের ডোমেন রেঞ্জ সম্পর্কে এই এই সংক্রান্ত কোনো প্রশ্ন এর মধ্যে আসে নেই মানে রিসেন্ট আমরা যে দুই চার পাঁচ বছর দশ বছর থেকে যদি লক্ষ্য করি দেখা যাবে যে ফাংশনের ডোমেন রেঞ্জ আসে নাই বাট বিষয়টা ইম্পর্ট্যান্ট এবং অনেক জায়গাতেই এই ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলা হলে একটা ধোয়াশার সৃষ্টি হয় শুধুমাত্র বুঝতে না পারার কারণে বাট বিষয়টা অনেক ইন্টারেস্টিং এবং তত্ত্ববহুল এবং এই ডোমেন রেঞ্জ সংক্রান্ত প্রশ্ন কিন্তু আপনি পাবেন হচ্ছে ডুয়েটের বিভিন্ন পরীক্ষায় সো বিষয়টা অবশ্যই একটু গুরুত্ব রাখে আমি যতটা সম্ভব নিজের ভাষায় সহজভাবে ডোমিন এবং রেঞ্জ দেখাবো এবং কীভাবে নির্ণয় করতে হবে আপনি যে কোনো ফাংশনের নির্ণয় করতে পারবেন যদিও আমি সবগুলো ভ্যারাইটি এখানে দেখাবো না মোটামুটি প্রাথমিক কিছু সহজ ফাংশনের ডোমিন রেঞ্জ নির্ণয় করা শেখাবো যেমন রুট সংক্রান্ত কোনো ফাংশন এখনে দেখাবো না আবার অন্যয়ের কিভাবে ডোমেন রেঞ্জ হিসেব করতে হবে সেটা আমি এখন দেখাবো না এই ভিডিওতে শুধুমাত্র তিনটি প্রশ্ন সলভ করব যে প্রশ্নগুলো আপনি ডোমেন রেঞ্জ বের করতে পারবেন মোটামুটি মনে করা যায় যে এরকম প্রশ্ন সত্তর পার্সেন্ট থাকে হুম সত্তর শতাংশ মানে ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করার ক্ষেত্রে সত্তর শতাংশ প্রশ্নে এই ধরনের প্রশ্ন থাকে আমরা হয়তো এরপরের ভিডিওতে অন্য কীভাবে ডোমিন রেঞ্জ বের করতে হয় সেটা দেখাবো তারপরে হয়তো আরো বা যেমন রুট সংক্রান্ত প্রশ্ন থাকলে কিভাবে আমরা নির্ণয় সেগুলো দেখাবো আজকে দেখি আমরা প্রথমে কি কি। জিনিসটা একটি ফাংশন ডোমেন যে সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত হয় তাদেরকে ওই ফাংশনের ডোমেন বলে সিম্পল একটি ফাংশন যে সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত হয় এখন সংজ্ঞায়িত হয় এই কথাটি আপনাকে বুঝতে হবে সংজ্ঞায়িত হওয়া মানে কি সংজ্ঞায়িত হওয়া মানে বাস্তব মান প্রদান করা যেমন একটি ফাংশন যদি আমরা কল্পনা করি ধরেন এখন আপনি জায়গায় যে বাস্তব মান বসান বাস্তব মান বলতে আপনি প্লাস মান বসাতে পারেন দশমিক মান বসাতে পারেন মাইনাস মান বসাতে পারেন শূন্য বসাতে পারেন যা কিছুই বসান না কেন আপনি এখানে যাই বসান না কেন দেখেন তো এখানে মান বসানো যাই মান পাওয়া যায় কিনা আপনি যদি এখানে শূন্য বসান তাহলে এটা শূন্য হবে যদি ওয়ান বসান তাহলে একটু ওয়ান হবে যদি হাফ বসান তাহলে এটা হাফ হবে যদি মাইনাস ওয়ান বসান তাহলে এটা মাইনাস ওয়ান হবে যদি এটা মাইনাস ফাইভ বাই থ্রি বসান তাহলে এটা মাইনাস ফাইভ বাই থ্রি হবে অর্থাৎ আপনি যাই বসান না কেন বাস্তব মান হতে হবে এখানে জটিল মান নিয়ে আসা যাবে না বা জটিল মান সংক্রান্ত কোনো বিষয় কিন্তু আসছে না এখানে বাস্তব যে মানই বসান না কেন আপনি সেই বাস্তব মানই পাবেন ফলে এই ফাংশনটার ডোমেইন হবে মানে আপনি যে কোনো মান যেহেতু বসাচ্ছেন আপনি মান পাচ্ছেন তাহলে এর ডোমেইন হবে আর অর্থাৎ যে কোনো বাস্তব মানের যে কোনো মানে আপনি বসাইলে আপনি মান পাচ্ছেন এই মান পাওয়াটাই হচ্ছে সংজ্ঞায়িত হওয়া এখন আপনি বলতে পারেন যে তাহলে সংজ্ঞায়িত না হওয়া বিষয়টা একটু দেখান আমি যদি একটা ফাংশন নিই এফ অফ এক্স ইজ ইকুয়াল এক্স বাই ওয়ান মাইনাস এক্স সে এখন লক্ষ্য করেন আমি যদি এখানে যে কোনো মান বসাইলে মান পাই কিনা না সেটা একটু খেয়াল করে দেখি আমি যদি এখানে জিরো বসাই তাহলে একটু হিসেব করে দেখেন তাহলে এইটাও জিরো হচ্ছে এটা ওয়ান মাইনাস জিরো মানে উপরে হচ্ছে জিরো আর নিচে হচ্ছে ওয়ান অ্যান্ড দেন সেটার মান কত হচ্ছে জিরো তো একটা মান আমরা মান পাইলাম অর্থাৎ জিরো জিরো বসাইলে কিন্তু আমরা জিরো পাচ্ছি মান পাচ্ছি আপনি ওয়ান বসান এখন ওয়ান বসায় দেখেন তাহলে আপনি একটু হিসেবটা করে দেখেন উপরে নিলাম ওয়ান নিচে নিলাম ওয়ান মাইনাস ওয়ান অ্যান্ড দেন উপরে থাকে ওয়ান নিচে আসে জিরো এখন ভিভার্স জিরো দ্বারা কোনো কিছুকে ভাগ করা এই বিষয়টা কিন্তু একেবারেই অর্থহীন পুরোপুরি অর্থহীন ফলে আপনি এর কোনো মান আপনি বের করতে পারবেন না অর্থাৎ জিরো দ্বারা কোনো সংখ্যাকে কিন্তু ভাগ করা যায় না ফলে এটা অসংজ্ঞায়িত অর্থাৎ এক্সের মান যদি আপনি এখানে ওয়ান বসান তার মানে এই ওয়ানের জন্য এই ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে তার মানে ওয়ান ডোমেন হতে পারে না এফ এক্সের ডোমেন হতে পারে না ওয়ান বাদে আপনি যে কোনো মান দেন না কেন আপনি মাইনাস টু দেন প্লাস টু দেন হাফ দেন যা কিছু দেন উইদাউট ওয়ান আপনি যাই দেন না কেন আপনি কোনো না কোনো বাস্তব মান পাবেন কোনো বাস্তব এক এক সংখ্যার জন্য এক এক মান পাইতে পারেন না বাস্তব মান আপনি পাবেন ফলে আপনার ডোমেন হবে যে কোনো বাস্তব মান বসানো যায় সংজ্ঞায়িত বসালে হবে উইদাউট ওয়ান তাহলে এইভাবে বাদ দিতে হবে এইটাই হচ্ছে আপনার এই ফাংশনটার ডোমেন যে এই এফ এক্স ফাংশনটা যেটার মান এক্স বাই ওয়ান বাই সরি এক্স বাই ওয়ান মাইনাস এক্স এই ফাংশনটার ডোমেন হবে আর মাইনাস ওয়ান কেননা বাস্তব যে কোনো মান বসালে আমি এফ মান পাচ্ছি শুধুমাত্র ওয়ান বাদে সেই কথাটাই আপনাকে এখানে এই আকারে প্রকাশ করতে হবে এখন বাস্তব আপনি কতগুলি মান দেখাবেন আপনি মাইনাস ওয়ান দেখাবেন প্লাস ওয়ান দেখাবেন মাইনাস হাফ দেখাবেন প্লাস হাফ দেখাবেন ভাইয়া ওয়ান থেকে টু কিংবা জিরো থেকে ওয়ান কিংবা মাইনাস ওয়ান থেকে জিরো আপনি এই সংখ্যাগুলোর মাঝখানে হাজার হাজার কোটি কোটি সংখ্যা রয়েছে অঙ্ক রয়েছে আপনি কত দিয়ে প্রুফ করবেন যে এটা দিয়ে মান পাওয়া যায় মনে করেন জিরো দিয়ে মান পাওয়া যাচ্ছে পয়েন্ট ফাইভ দিয়ে মান পাওয়া যাচ্ছে পয়েন্ট টু ফাইভ দিয়ে পাওয়া যাচ্ছে পয়েন্ট টু মান পাওয়া যাচ্ছে পয়েন্ট জিরো 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 টু দিয়ে পাওয়া যাচ্ছে আপনি এই হাজার হাজার কোটি কি মান আপনি দেখাবেন দেখানো যাবেন আপনি শুধু খেয়াল করবেন কোনটা বসাইলে আপনার মান আসছে না বা অসংজ্ঞায়িত হচ্ছে আপনার সেটা খুঁজে বের করা দরকার কারণ ওইটা পাইলে বাকিগুলো দিয়ে তো আমার সংজ্ঞায়িত হবে ফাংশন দেখেই বোঝা যাচ্ছে এইভাবেই কিন্তু আপনার ডোমেইন চিন্তা করা হয় এখন আপনি আসেন রেঞ্জ কীভাবে আমি হিসেব করব বা রেঞ্জ কাকে বলবে রেঞ্জ হচ্ছে ডোমেনের জন্য যে সকল ফাংশন থেকে পাওয়া যাবে তাদেরকেই বলা হবে রেঞ্জ যেমন আপনি দেখেন ফলে এই জিরো একটা কিন্তু রেঞ্জ আপনি এখন যদি অন্য কিছু বসান যেমন যদি টু বসান তাহলে আমি একটু টু হিসেব করে দেখাই দিই রেঞ্জের এইখানে হিসেব করা দেখাই দি আমাদের ফাংশন ছিল এফেক্সিকোয়াল এক্স বাই ওয়ান মাইনাস এক্স এখানে আপনি টু বসান যদি টু বসান তাহলে হচ্ছে টু ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু অ্যান্ড দেন ক্যালকুলেশন করেন উপর হচ্ছে টু নিচে হচ্ছে মাইনাস ওয়ান অ্যান্ড দেন ক্যালকুলেশন করলে মাইনাস টু এই মাইনাস টু কিন্তু একটা রেঞ্জ এখন প্রশ্ন হলো যে আমি কি তাহলে সকল বাস্তব সংখ্যা ফাংশনের মধ্যে বসায় রেঞ্জ বের করব না আপনি কতগুলি বসাবেন আপনি কত হাজার কোটি সংখ্যা বসাবেন আপনি জীবন শেষ হয়ে যাবে মান বসায় শেষ করতে পারবেন না তাহলে সেক্ষেত্রে রেঞ্জ আমরা কীভাবে নির্ণয় করবো অবশ্যই রেঞ্জ বের করারও ছোট্ট কৌশল রয়েছে আমরা সেটা দেখব তো যাই হোক আমার ডোমেন রেঞ্জ এর বিষয়টা আপনি বুঝতে পেরেছেন কি না আমি যতটা সম্ভব সিম্পলভাবে দেওয়ার চেষ্টা করেছি আমি জানি না বই এইভাবেই আছে কি না বা এর চাইতে জটিল থাকতে পারে কিংবা এর চাইতেও সহজ থাকতে পারে আপনি তো হোমওয়ার্ক করে নেবেন আর আমারটা যদি বুঝে ফেলেন তাহলে তো খুবই ভালো কথা আমরা দেখি ডোমেন রেঞ্জ সংক্রান্ত কিছু প্রশ্নের সলভ করব তো আমরা এখানে প্রথমে যে প্রশ্নটি পাচ্ছি সেটা হচ্ছে যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো এখানে রেঞ্জ তো নয় বেঞ্চ হয়ে গেছে ভিউয়ার্স এখন প্রায় দুটো বাজে রাত আমি আসলে বাইরে সাউন্ড হয় যে কারণে আমি রাতের বেলা শুটিং করি বাট বাইরে কুকুর ঘেউ ঘেউ করছে তো যাই হোক এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই যে এই ফাংশনটির আমরা ডোমেন এবং পরে রেঞ্জ হিসেব করবো ডোমেন হিসেব করার জন্য আপনি এখানে খেয়াল করেন আপনার সংজ্ঞায়িত যে কোনো মানের জন্য কিন্তু হবে আমি ফাংশনটা এখানে তুলে নিই যে এখানে এক্স এই ফাংশনটি অর্থাৎ এখন লিখবো এফ ফাংশনটি আপনি মনে মনে চিন্তা করেন যে এইখানে নিচে কিন্তু জিরো হওয়া যাবে না নিচে জিরো না হয়ে যাই কিছু হোক না কেন আপনি মান পাবেন শুধুমাত্র পাবেন না কখন যদি নিচে জিরো হয় ওপরে কী হয় হোক যদি নিচে জিরো হয় তার মানে এই যে এটা জিরো হওয়া যাবে না এটা জিরো হলে কিন্তু সংজ্ঞায়িত হবে না ফলে আপনি একটু ভালো করে খেয়াল করেন এখানে কত বসাইলে জিরো হয়ে যায় আপনি যদি এখানে ওয়ান বসান এক্সের মান যদি ওয়ান বসান তাহলে ওয়ান মাইনাস ওয়ান অথবা এইটা না করেও ওয়ান মাইনাস এক্স ইকুয়াল জিরো বা এখানে একটু হিসেব করেন তাহলে এক্স পক্ষান্তর করলে এক্স ইকুয়াল ওয়ান এর জন্য ফাংশনটি সংজ্ঞায়িত নয় সিম্পল আপনি নিচেরটাকে জিরো ধরবেন ধরে যা আসবে যেমন আমি ওয়ান মাইনাস এক্স জিরো ধরেছি ক্যালকুলেশন করে পাচ্ছি এক্স ইকুয়াল ওয়ান অর্থাৎ এক্স এর মানে এখানে ওয়ান বসালে এই ফাংশনটা জিরো হবে না তাহলে অতএব ডোমেন কত হবে বাকি সকল মানের জন্য কিন্তু সংজ্ঞায়িত হবে কারণ আপনি শুধুমাত্র এক্স ইকোয়াল ওয়ান বাদ দিয়ে যে কোনো মান বসান না কেন এক্সের মান তাহলে কিন্তু আপনি মান পাবেন একটু টু বসান থ্রি বসান মাইনাস ফাইভ বসান মাইনাস হাফ বসান যাই বসান না কেন উইদাউট ওয়ান যাই বসান আপনি কোনো না কোনো মান পাবেন ফলে ডোমেইন হবে আর বা বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যা উইদাউট ওয়ান এটি হচ্ছে আপনার ডোমেইন ফাইন আমরা চলে যাব এবার রেঞ্জ নির্ণয় এটা ডোমেনে গেল হ্যাঁ ডোমেন নির্ণয় এবার রেঞ্জের ক্ষেত্রে আপনি কি করবেন রেঞ্জের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে যে ফাংশনটি রয়েছে সেটিকে আপনি ধরে নেবেন ধরি মাইনাস এক্স এখান থেকে মূলত ক্যালকুলেশন করা শুরু করবেন করে একটা সময় এক্সের এর হিসেব করবেন যেমন আমি বিষয়টা দেখাই আপনি এটার সাথে এটা গুণ করেন তাহলে কথা হচ্ছে ওয়াই একে ওয়াই মাইনাস এক্স ওয়াই থাকলো টু এক্স এরপরে আপনি এক্স ওয়াইকে নিয়ে যান তাহলে থাকবে কত হচ্ছে দেখেন এখানে এখানে এক্স আছে আপনি এক্স কমন নেন তাহলে এক্স কমন নিলে হচ্ছে টু প্লাস ওয়াই আর এ পাশে কিন্তু থাকলো ওয়াই এবার এই টু প্লাস পক্ষান্তর করে বা ওয়াই ওয়াই টু প্লাস এই যে এখন এইখানে যে নতুন একটা ওয়াই সংক্রান্ত ফাংশন আসলো এখানে ওয়াই ফাংশন হিসেব করতে হবে হ্যাঁ এই যে এই নিচের রাশিটা কিন্তু জিরো হওয়া যাবে না জিরো হলে এক্স এর মান পাবো না এক্স এর মান পাওয়া যাবে না তাহলে এখন আপনি এটাকে জিরো ধরেন যে এখানে টু প্লাস ওয়াই জিরো বা ওয়াই মাইনাস টু এটা পক্ষান্তর টক্ষান্তর করলে দেখা যাবে যে এক্স ওয়াই ইকুয়াল মাইনাস টু এর জন্য এক্স এর কোনো মান পাওয়া যায় না এখানে রেঞ্জ ইজ ইকুয়াল রেঞ্জকে কেউ আর দ্বারা প্রকাশ করতে পারে আর এফ ডোমিনকে ডিএফ দ্বারা প্রকাশ করতে পারে এক একজন এক প্রকাশ করে আমি কোনো কিছু দ্বারা প্রকাশ করলাম না আপনি যদি মনে করেন করবেন আর না হলে করবেন না কোনো সমস্যা নয় তাহলে রেঞ্জ ইকুয়াল হচ্ছে আমরা আমরা এখানে যে কোনো বাস্তব মান বসাইতে পারি উইদাউট মাইনাস টু তাহলে রেঞ্জ হবে সকল বাস্তব সংখ্যা শুধুমাত্র মাইনাস টু বাদে আশা করি আপনি এই ফাংশনটির রেঞ্জও বের করতে পারবেন তাহলে ডোমেন বের করার জন্য মূল ফাংশনটা কিসের জন্য সংজ্ঞায়িত নয় সেটা প্রথমে খুঁজে বের করে আমরা আর থেকে সেটা বাদ দিয়ে দেব আর রেঞ্জ বের করার সময় আমরা দেখব ওই ওটাকে ওয়াই ধরে ক্যালকুলেশন করে এক্সের কোন মান পাওয়া যায় না মানে ওয়াইয়ের কোন মানের জন্য এক্সের মান পাওয়া যায় না এরকম মান খুঁজে বের করে আর থেকে সেই সংখ্যাটা বিয়োগ করে দেবো এভাবে কিন্তু আপনি এই ফাংশনটির ডোমেইন রেঞ্জ বের করতে পারেন আমরা সেম আরেকটি প্রশ্ন করব এখানে দেখতে পাচ্ছি এফ এক্স ইকাল এক্স বাই ওয়ান এক্স এর ডোমেন এবং রেঞ্জ বের করো তো এই ক্ষেত্রে আমরা কি করব প্রথমে ফাংশনটা তুলে নিব এখানে এফ এক্স এক্স বাই ওয়ান মাইনাস এক্স এখানে এক নং চিহ্নিত করেন করতে পারেন এখানে লিখতে পারেন যে ওয়ান মাইনাস এক্স ইকুয়াল জিরো কারণ নেচারটা জিরো হওয়া যাবে না ওই জন্যে ওইটাকে জিরো ধরে ক্যালকুলেশন করেন এখানে এক্স ইকুয়াল তাহলে কত হচ্ছে অবশ্যই ওয়ান হবে এর জন্য এক নং সংজ্ঞায়িত হয় না অসংায়িত হয় সংজ্ঞায়িত হয় না না দিয়ে অসংায়িত হয় অসংজ্ঞায়িত আমি কি এখানে আসলে আর হচ্ছে ও দুটোই ব্যবহার করা ঠিক হবে একটু দেখে নেবেন প্লিজ বিষয়টা নিয়ে একটু কনফিউজ তো যাই হোক অসংায়িত হয় যেহেতু ওয়ানের এর জন্য অসংায়িত হয় এই ফাংশনটা সুতরাং ওয়ান তো ডোমেইন হতে পারে না ফলে আমরা লিখব অতএব ডোমিন ইকুয়াল আর এইখানে অবশ্যই পিছনটা একটু মোটা করে দেবেন আমি বলে থাকি পাঁচা মোটা আর হ্যাঁ মাইনাস ওয়ান ব্যাস এটাই হচ্ছে আমার ডোমেন এখন রেঞ্জের ক্ষেত্রে আসেন রেঞ্জের ক্ষেত্রে অবশ্যই এই ফাংশনটাকে ওয়াই ধরবেন তাহলে আবার ধরি ওয়াই ইজ ইকুয়াল এক্স বাই ওয়ান মাইনাস এক্স অ্যান্ড দেন কোন গুণ করেন তাহলে কত হচ্ছে কে ওয়াই মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল এক্স এবার এক্সগুলো এক পাশে করেন এখানে উদ্দেশ্য হচ্ছে এক্সগুলো এক পাশে করে এক্স কমন নিয়ে ওয়াইগুলো এক পাশে করে ফেলবো আর এক্সটা রাখবো এক পাশে সবসময় মনে রাখবেন তাহলে এক্স প্লাস এক্স ওয়াই অ্যান্ড দেন এখানে এক্স কমন যায় তাহলে ওয়ান প্লাস ওয়াই আর এখানে থাকলে ওয়াই বা ওয়ান প্লাস ওয়াই পেশে নিয়ে আসেন তাহলে ওয়াই বাই ওয়ান প্লাস ওয়াই ইজ এক্স এখন দেখতে হবে এখানে এইটাতে কত বসাইলে ওয়াইয়ের মান কত বসাইলে জিরো হয় হুম নিচেরটা তো জিরো হওয়া যাবে না এই জন্য ওটাকে আমরা জিরো ধরব জিরো ধরে আসলে কতগুলি মান আমরা বসাবো এটা একটা সমস্যা যে আমি ওয়ার মান কতগুলি বসা বসায় দেখবো যে কোনটা কোনটার জন্য জিরো হয় এই জন্য আমি কি করবো ওইটাকে জিরোই ধরব ধরে দেখে নেব মান কত হয় তা ওইটার জন্য জিরো হবে ওইটা বাদ দিবো আমরা তো এখানে ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল জিরো ধরে আমরা ওয়ার মানটা বের করে নেব তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান যদি এখানে বসান দেখেন আপনি কিন্তু এই নিচেরটা জিরো হয়ে যাবে আপনি প্লাস ওয়ান আর এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বসাইলে জিরো হবে ওপরে যাই হোক না কেন নিচে জিরো হলে তো আমরা মান পাবো না এটা মানে নিচে কত জন্য জিরো হয় সেটা বের করারই কিন্তু একটা বিশেষ কৌশল এর জন্য এক্স এর কোনো মান পাওয়া যায় না কোনো বাস্তব মান বা কোনো মান পাওয়া যায় না যায় না এই সহজ ভাষাটা আপনি লিখে দেবেন অতএব রেঞ্জ অতএব রেঞ্জ ইকুয়াল হচ্ছে আর মানে যে কোনো বাস্তব মান পাওয়া যাবে এক্স এর শুধুমাত্র মাইনাস ওয়ান বাদে এটাই হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমরা একটু ভিন্ন রকমের একটি অঙ্ক করব যেখানে রেঞ্জ নিয়ে একটু সমস্যা হবে কিন্তু ডোমেন একই দেখুন এখানে রয়েছে তিন নম্বর প্রশ্ন এফ অব এক্স ইকুয়াল এক্স বাই মডুলাস এক্স এর ডোমেন এবং রেঞ্জ বের করো এটাও বেঞ্চ লিখে ফেলছে আসলে কখনো কখনো আমার এরকম সমস্যা হয়ে যায় একটু কারেকশন করে নেবেন ছোট ছোট বিষয় তো যাই হোক প্রথমে আমরা লিখবো এখানে মডুলাস আমরা এটাকে এক নম্বর চিহ্নিত করলাম এখন আমরা দেখবো এখানে আসলে কোন মানের জন্য সংজ্ঞায়িত নয় আপনি যাই বসান না কেন জিরো বসান জিরো বাদে আপনি যাই বসান না কেন ওয়ান বসান তাহলে উপরে ওয়ান নিচে ওয়ান ওয়ান বাই ওয়ান মানে ওয়ান ওয়ান পাবো আপনি টু বসান টু বাই ওয়ান মানে টু বাই টু মানে ওয়ান পাবো আপনি যাই বসান না কেন আমি তো একটা বাস্তব মান পাচ্ছি সেটা ওয়ান হোক না কী হয় হোক আমরা বাস্তব মান পাচ্ছি কিন্তু যদি আপনি এই জায়গায় জিরো বসান মানে ঠিক এক্সের জায়গায় জিরো বসান তো এক্সের জায়গায় জিরো মানে কি জিরোর মডুলাস তো জিরোই তো এখানে যদি জিরো বসাই তাহলে উপরে যাই হোক না কেন নিচে জিরো হলেই তো সমস্যা আমার উপরে জিরো হলো না কী হলো সেটা ফ্যাক্ট না আমার বিষয় হলো নিচে জিরো হলেই সমস্যা সুতরাং এক্স এর মান জিরো হওয়া যাবে না ফলে আমরা লিখব যে এক্স ইকুয়াল জিরো হলে এক নং অসংজ্ঞায়িত হয় অসংজ্ঞায়িত হয় অনিশ্বর দেবেন না অসংজ্ঞায়িত হয় ফলে ডোমেন ইকুয়াল আর উইদাউট জিরো এটা তো আগের অঙ্কগুলোর মতোই হলো এখন প্রশ্ন হলো আপনি ভাবতেই পারেন যে ভাইয়া আপনি এটাকে ওয়াই ধরেন ওয়াই ধরলে হবে কি আসলে এই মডুলাস দিয়ে তো আসলে ওয়াই ধরলে সমস্যা আপনি ওয়াই না হয় ধরলেন মডুলাসটা তাড়াবেন কীভাবে এটা তো রুডোবার না যে স্কোয়ার করে আমরা তাড়াবো বাট মডুলাস তাড়ানোর তো কোনো ওয়ে আমাদের কাছে নাই সেই জন্য আমাকে এখন অন্য ওয়েতে কাজ করতে হবে আমাকে একটু বাস্তবে কল্পনা করেন আপনি যদি এখানে বাস্তব মান বসান যে কোনো বাস্তব মান জিরোবাদ দিয়ে এখন আপনি কতগুলি বসাবেন সেটা আবার বসানো যাবে না আমরা কতগুলি বসায় শেষ করতে পারবো শেষ করতে পারবো না সেই জন্য আমরা যেটা করবো একটু মনে মনে কল্পনা করি আপনি যদি কোনো ধনাত্মক মান বসান ধরেন ওয়ান বসাচ্ছেন তাহলে কত আসে তাহলে আমরা এখানে একটু চেক করি আমি একটু রাফ করে দেখাচ্ছি এগুলো আপনি দেখাবেন না আপনি শুধু ওটা ভাষায় লিখে দেবেন এখানে যা আসবে সেটা ভাষায় লিখে দেবেন আমি সেটা দেখাবো কীভাবে লিখতে হবে এখন দেখেন যদি আমি ওয়ান বসাই তাহলে নিচেও ওয়ানের মডুলাস ওয়ান ইজিকোয়াল হচ্ছে ওয়ান যদি আমি টু বসাই তাহলে টু বাই টু এর মডুলাস টু ইজিক হচ্ছে ওয়ান অর্থাৎ আমরা যে কোনো ধনাত্মক মান বসাই না কেন অর্থাৎ এক্সের চেয়ে সরি শূন্যের চেয়ে বড় শূন্যের চেয়ে বড় মানে ধনাত্মক মান যাই বসাই না কেন আমার মান আসছে ওয়ান এবার আসেন যদি ঋণাত্মক মান বসায় অর্থাৎ শূন্যের চেয়ে ছোট শূন্য তো বসানো যাবে না একটা স্টেপ হচ্ছে শূন্যের চেয়ে মান বড় মান বসাইলে কি আসে আমরা সেটা দেখলাম সবসময় ওয়ান আসে আমরা যদিও এখানে দুইটা পরীক্ষা করে দেখেছি আপনি চেষ্টা করতে পারেন আরও ভগ্নাংশ যেমন হাফ বাই হাফ তাই হাফকে হাফ দ্বারা কাটলে তো ওই ওয়ানই হবে মানে যাই দেয় না কেন কোনো কিছুকে দ্বারা ওই সংখ্যা দ্বারাই কোনো কিছুকে ওই সংখ্যা দ্বারাই ভাগ করা মানে ওটা ওয়ান হবে তো আমরা যাই বসাই না কেন আমরা দশমিক মান বসাই বা যা কিছু বসাই না কেন ওয়ান আসতেছে ধনাত্মক মানে ধনাত্মক যে কোনো মান বসাইলে আসতে চছে ওয়ান আর ধনাত্মক মানকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন জিরো অর্থাৎ জিরোর চেয়ে সকল মান কিন্তু মানে জিরোর চেয়ে বড় সকল মানই কিন্তু ধনাত্মক এবারে সে যদি ঋণাত্মক মান বসান ধরেন মাইনাস ওয়ান উপরে নিলেন তাহলে নিচে আপনি মাইনাস ওয়ানের মডুলাস করেন তাহলে উপরে হচ্ছে মাইনাস ওয়ান নিচে কিন্তু দেখেন মাইনাস ওয়ানের মডুলাস কিন্তু আপনার হয় ওয়ান কারণ মডুলাসের ভেতরে তো মাইনাস মডুলাস থেকে বেরোতে পারে না এখন আপনি হিসেব হিসেব করেন দেখেন ওয়ান বাই আর ওয়ান কাটা দিলে ওয়ান থাকে একটা মাইনাস আর ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করে তো ওয়ানই হয় সুতরাং একটা মাইনাস ওয়ান হচ্ছে ওকে ফাইন এটা তো ওয়ান বসাইলে হয় এবার আপনি মাইনাস টু বসান উপরে থাকলে মাইনাস টু আর নিচে হচ্ছে মাইনাস টু এর যদি আপনি মডুলাস করেন ওটা কিন্তু টু বেরোবে এবার টু আর টু কাটেন তাহলে এখানেও কিন্তু থাকতেছে মাইনাস ওয়ান আপনি মাইনাস থ্রি ডিভাইড বাই থ্রি করেন থ্রি কেন কারণ ওই মাইনাস থ্রি যদি আমি এখানে মডুলাসের ভিতরে বসাইও তাও কিন্তু এটা প্লাস থ্রি হয়ে যাবে ফলে এই ক্ষেত্রেও কাটাকাটি করে আমরা পাচ্ছি মাইনাস ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি এটা হচ্ছে এক্স ইস লেস দেন জিরো অর্থাৎ এক্স ইস লেস দেন জিরো মানে কি শূন্যের চেয়ে ছোট যেকোনো সংখ্যাই তো ঋণাত্মক সংখ্যা তো আমরা যদি এক্স ইস লেস দেন জিরো বসাই তাহলে সেই ক্ষেত্রে আমার মান আসছে সর্বদা কত মাইনাস ওয়ান তাহলে এখন রেঞ্জ কত হবে অর্থাৎ আপনি বাস্তব যাই বসান না কেন ধনাত্মক মান বসাইলে ধনাত্মক ওয়ান আসে আর আপনি ঋণাত্মক মান যা কিছু বসান না কেন দশমিক বসান কি বসান বসান সংখ্যা বসান যা কিছু বাস্তবের মধ্যে থাকে যাই বসান না কেন আপনার কাটাকাটি করে অবশেষে কত আসতেছে অর্থাৎ আমি ডোমেইনের যে কোনো মানই বসাই না কেন জিরোবাদে জিরোতর বসানো যাবে না জিরোবাদে যাই বসায় না কেন একটা আসছে ওয়ান আর একটা আসছে মাইনাস ওয়ান এর বাইরে কিন্তু অন্য কোনো মান আমার আসতেছে না সুতরাং রেঞ্জ কিন্তু এই দুইটা সংখ্যাই হবে অর্থাৎ আপনি ডোমেইন যাই বসান না কেন ঘুরায় ফিরায় ওই প্লাজ ওয়ান আসবে ওই মাইনাস ওয়ান আসবে আর অন্যগুলোতে কিন্তু ভিন্ন ভিন্ন মান আসতো সেগুলো কতগুলি মান আসতো আমরা হিসেব করতে পারবো না যে কারণে আমরা ওখানে আর মাইনাস সামথিং করে দিয়েছি বা ওই যে ওয়াই ইকুয়াল ধরে রেঞ্জ বের করেছি সো আমার মনে হয় বুঝতে পেরেছেন আমরা এখন এই ভাষাগুলো এখানে লিখব যে এখানে বা আবার এক্স ক্রেটার গ্রেটার দেন জিরো এর জন্য এফ এক্স ইজ ইকুয়াল ওয়ান হয় আবার বা এবং এই ভাষাগুলো তো নিজের সৌন্দর্য এবং এক্স ইস লেস দেন জিরো এর জন্য এক্স ইজ ইকুয়াল মাইনাস ওয়ান হয় এটা কিন্তু সর্বদাই হয় আপনি ওয়ান আর মাইনাস ওয়ান তো আপনি চিন্তা করে দেখবেন আপনি যাই বসান না কেন এক হাজার এক কোটি যাই বসান না কেন আপনি একবার প্লাস ওয়ান পাবেন একবার মাইনাস ওয়ান পাবেন অর্থাৎ ধনাত্মক বসাইলে প্লাস ওয়ান পাবেন ঋণাত্মক গুলা বসাইলে মাইনাস ওয়ান পাবেন শূন্য যাবে না অতএব রেঞ্জ হবে দুরু রেঞ্জ বাংলা লিখলে বাংলা লিখবেন ওখানে ডোমিন বাংলা লিখেছি এখানেও রেঞ্জ বাংলা লিখবেন এটা সৌন্দর্য তাহলে রেঞ্জ হচ্ছে একটা হচ্ছে মাইনাস ওয়ান আর একটা হচ্ছে ওয়ান এই হচ্ছে আমার অ্যান্সার আশা করে ডোমেন রেঞ্জ যে তিনটা অঙ্ক অন্তত রয়েছে এই টাইপের যতগুলি অঙ্কই থাক না কেন আপনি সবগুলোরই মান বের করতে পারবেন এবং হিসেব করতে পারবেন আমি ইনশাআল্লাহ সামনের ভিডিওতে এই টাইপেরই আরও একটু ক্রিটিক্যাল একটু অঙ্ক দেবো দিয়ে তারপরে ওখানে আমি দুটো অন্য এর ডোমেন রেঞ্জ কীভাবে বের করবেন সেটাও দেখাই দেব তারপরে হয়তো ধীরে ধীরে আমরা বাকি স্টেপগুলো বা বাকি ভ্যারাইটিগুলো করে দেবো যেমন রুটের অঙ্কগুলো করে দেবো তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ